গোবিকুণ্ডু পরিচালিত এবং জিৎ ও রুক্মিণী মৈত্র অভিনীত বুমেন এক ছবিটি রিলিজ করেছে। আজকে এই মুভি সংক্রান্ত কথা বলবো। এই মুভির গল্প মূলত জিতের ক্যারেক্টার সমর সেন, যে একজন সায়েন্টিস্ট এবং সে হিউম্যান রোবট নির্মাণ করছে তার স্ত্রীর মতো দেখতে। এই ঈশা এবং নিশা এই দুটি ক্যারেক্টার নিয়ে কনফিউশন এবং সেই নিয়ে গল্প। এই মুভির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে কমেডি, যেটা সিচুয়েশন অনুযায়ী রাখা হয়েছে এবং ফ্যামিলি অডিয়েন্স থেকে ইয়াং অডিয়েন্স দারুণভাবে এনজয় করবে। কমেডি ছাড়াও ইমোশন রয়েছে, বিশেষ করে অদ্বিতীয় গানটি খুব সুন্দরভাবে প্রয়োগ করা হয়েছে। ফার্স্ট হাফটি বেশ এনজয় করার মতো এবং সেখানে দেবকে ট্রিবিউট জানানো হয়েছে। এছাড়াও সেকেন্ড হাফ 20 মিনিট মতো একটু স্লো চলেছে, বাকি আবার ফ্লোতে ফিরে এসেছে। এছাড়া টিজার কিংবা ট্রেলার দেখে যে দুটি চিন্তা সবচেয়ে বেশি মাথায় ঘুরছিল সেটা হলো 5 কোটি টাকা বাজেটের এই ছবির VFX, যেটি অসম্ভব সুন্দর হয়েছে, অসম্ভব ভালো। 5 কোটি টাকা বাজেটে বাংলা ছবিতে এরকম VFX হয় না। বড় স্ক্রিনে দেখতে একটু দুর্বল মনে হলো সেটি কোনো বড় নেগেটিভ পয়েন্ট নয়। দ্বিতীয়ত হচ্ছে রুক্মিণী মৈত্রের রোবোটিক অভিনয়, যেটা ছবিতে বেশ দারুণভাবে পুল অফ করা হয়েছে। এই ছবির বিশেষ কিছু জায়গা যেমন ল্যাবের দৃশ্য, ভার্চুয়াল ফোন, বিভিন্ন ইনভেনশন, সুপার বাইক, এগুলির নির্মাণ এত সুন্দরভাবে দেখানো হয়েছে, এগুলির কাজ, এগুলির বেনিফিট এখন বোঝা যাচ্ছে যে কেন এই ছবিটি আসতে এত লেট করেছে। এছাড়াও কমেডির ক্ষেত্রে যেখানে সৌরভ, খরাজ মুখার্জি, রজতভ দত্ত প্রত্যেকের কমিক টাইমিং এবং অভিনয় দুর্দান্ত ছিল, বিশেষ করে রুক্মিণী মৈত্রের রোবোটিক অভিনয় বেশ ভালো ছিল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এটি কুইক রিভিউ ছিল এবং পরবর্তীতে ডিটেলস রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।